বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি অতিক্রম করতেছি এটা হচ্ছে কর্ণফুলী টার্নেলের কর্ণফুলী উপজেলার অংশ। এখান দিয়ে সোজা কক্সবাজার যাওয়া যাবে। কর্ণফুলীর তলদেশ দিয়ে টার্নেলটি সোজা কর্ণফুলী উপজেলা এসে উঠেছে চট্টগ্রাম জেলা সদর থেকে। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে মজ্জারটে। কর্ণফুলী উপজেলার খুবই গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি চট্টগ্রাম জেলার খুবই গুরুত্বপূর্ণ একটা সদর উপজেলা কর্ণফুলী উপজেলা, যা কর্ণফুলী নদীকে ঘিরে গড়ে উঠেছে এই কর্ণফুলী সদর উপজেলা। বন্ধুরা, এই পর্বে আমরা কর্ণফুলী সদর উপজেলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা কর্ণফুলী। কর্ণফুলী উপজেলার মোট আয়তন হচ্ছে 55.36 বর্গ কিলোমিটার, যা 13,679 একর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী উপজেলার মোট জনসংখ্যা 1,62,110 জন। এর মধ্যে পুরুষ হচ্ছে 83,717 জন এবং নারী হচ্ছে 78,393 জন। মোট পরিবার 29,975। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণাংশে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে এই কর্ণফুলী উপজেলার অবস্থান। চট্টগ্রাম সদর জেলা থেকে এই উপজেলা দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এর পূর্বে পটিয়া উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা, পশ্চিমে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা থানা, ইপিজেড থানা ও বন্দর থানা, এবং উত্তরে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবল মুরিং থানা, সদরঘাট থানা, কোতোয়ালি থানা ও বাকলায়া থানা অবস্থিত। 2016 সালে 9 মে পটিয়া উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। এটি বাংলাদেশের 490 নং উপজেলা। কর্ণফুলী উপজেলা 5টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ কর্ণফুলী উপজেলা প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। ইউনিয়ন সমূহ হচ্ছে 1 নং সরলক্ষা, 1 নং ক জুলদা, 1 নং খ চর পাথরঘাটা, 2 নং বড় উঠান, 3 নং শিকলবাহা ইউনিয়ন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী উপজেলার সাক্ষরতার হার 52.1%, পুরুষ 54.79%, মহিলা 49.19%। এই উপজেলা বাংলাদেশের মেরিন ফিশারি একাডেমি অবস্থিত। 1টি ডিগ্রি কলেজ, 2টি ফাজিল মাদ্রাসা, 2টি স্কুল অ্যান্ড কলেজ, 8টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি দাখিল মাদ্রাসা ও 35টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই উপজেলায়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই উপজেলার শিক্ষা কার্যক্রমের খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবশক্তি হল ব্যাংক, এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্য করে পরিণতশীল। কর্ণফুলী উপজেলা অবস্থিত ব্যাংকসমূহের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য অগ্রণী ব্যাংক, ঈশানগর শাখা, সোনালী ব্যাংক কর্ণফুলী শাখা, IFIC ব্যাংক কলেজ বাজার উপশাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্ণফুলী শাখা, জুলদা উপশাখা, ফকিরনিরহাট উপশাখা, আল আরাফা ইসলামী ব্যাংক কর্ণফুলী শাখা, ইউনিয়ন ব্যাংক কলেজ বাজার শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্ণফুলী শাখা, পূবালী ব্যাংক লিমিটেড ফকিরনিরহাট উপশাখা ইত্যাদি। বাংলাদেশের প্রতিটি উপজেলায় রয়েছে বিভিন্ন রকমের দর্শনীয় স্থানসমূহ। এর ধারাবাহিকতা কর্ণফুলী উপজেলায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল, এটি KPZ নামেও পরিচিত। এই রপ্তানি প্রক্রিয়া অঞ্চলটি 2006 সালে সেপ্টেম্বর মাসের শহরের উত্তর পতেঙ্গা ও হালিশহর এলাকায় 222.42 একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত করা হয়।
এই কর্ণফুলী রপ্তানিকরণ প্রক্রিয়া অঞ্চলটি কর্ণফুলী উপজেলা সহ পুরো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিদিন এই অসংখ্য কর্মজীবী নারী এবং পুরুষ এই প্রক্রিয়াকরণ অঞ্চলে কাজ করে থাকেন। দর্শনীয় স্থানসমূহের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য স্থান, অনেক মানুষ এখানে প্রতিদিন দেখতে আসে। দ্বিতীয় হচ্ছে শাহ আমানত সেতু, এটি গুরুত্বপূর্ণ একটি স্থাপনা কর্ণফুলী উপজেলা এবং চট্টগ্রাম শহরকে সংযোগ করার জন্য। কর্ণফুলী নদীর উপরে নির্মিত এই সেতুটি কর্ণফুলী উপজেলা এবং চট্টগ্রাম শহরকে সংযোগ করেছে শাহ আমানত সেতু। প্রতিদিন অসংখ্য পর্যটক এই সেতু দেখতে আসেন। এছাড়াও রয়েছে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র, কাপকো, কালারফুল ব্রিজ, বড় উঠান জমিদার বাড়ি, কর্ণফুলী সিডিএ আবাসিক, কর্ণফুলী টানেল উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল যাই বলি না কেন, এটি কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী উপজেলা এবং চট্টগ্রাম শহরকে সংযোগ করার জন্য এই টানেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অদূর ভবিষ্যতে। এই সুড়ঙ্গটি কর্ণফুলী নদীর দুই তীরে অঞ্চলে যুক্ত করে। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.43 কিলোমিটার। এই সুড়ঙ্গটি নির্মিত হলে এটি হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ, কর্ণফুলীবাসীর গর্ব এবং দক্ষিণ এশিয়া নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। চট্টগ্রাম শহর প্রান্তে বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে হওয়া এই সুড়ঙ্গ নদীর দক্ষিণ পাশে আনোয়ারা প্রান্তে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর দক্ষিণ প্রান্তে পৌঁছাবে। কর্ণফুলী নদীর মধ্যভাগে কর্ণফুলী সুড়ঙ্গ অবস্থান করবে 150 ফুট গভীরে। সর্বশেষ সংযোজিত বাজেট প্রকল্পের মেয়াদ 30 ডিসেম্বর 2023 পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নির্মাণ ব্যয় 167 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে এই টানেলের জন্য। কর্ণফুলী টানেলের আশপাশে যে সংযোগ সড়কগুলো রয়েছে এটি পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে ধরা যায়। অসংখ্য মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসেন। এছাড়াও রয়েছে দর্শনীয় স্থানসমূহের মধ্যে কর্ণফুলীবাসীর জন্য সর পাথরঘাটা ও জুলদা সংযোগ সেতু। কর্ণফুলী উপজেলার বিভিন্ন হাট বাজারের মধ্যে উল্লেখযোগ্য হাট বাজার হচ্ছে মর্যাটেক। খুবই গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ একটি বাজার মর্যাটেক। প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা হয় এখানে। এখানে রয়েছে বিভিন্ন ব্যাংক, বিমা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শাখাসমূহ রয়েছে এই মর্যাটেকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। আর আমাদেরকে যদি কোনো কিছু জানানোর বা পরামর্শ দেওয়া থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আগামী পর্বে আমরা যাব চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দাঁড়ায় একটা